এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য উইকেন্ড ডায়ারিজ। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে হচ্ছে প্রায় সকাল 7টা। তো এখন আমরা বেরোচ্ছি মুন্সিয়ারির জন্য। তোমাদেরকে কালকে রাত্রিবেলা বলেছিলাম যে আমাদের এই হোটেলের ব্যালকনি থেকে ভিউটা খুবই সুন্দর, তো তোমাদেরকে দেখাই। দাঁড়াও, দেখতেই পাচ্ছ এই হচ্ছে পুরো আমার ব্যালকনি থেকে ভিউ। সামনে এই পুরো একদম বরফের পাহাড়ের রেঞ্জ। এখন ওই দিক থেকে সূর্য উঠছে, তাই জন্য মনে বোঝা যাচ্ছে না অতটা ভালো করে। তুমি যদি একটু ভালো করে মাইনিউটলি দেখো তাহলে দেখতে পাবে। অসম্ভব শান্ত একটা জায়গা, মানে পাখির ডাক, মানে শান্ত নিরিবিলি, মানে দুদিনের জন্য যদি এখানে আসো টাইম স্পেন্ড করতে মানে খুব ভালো লাগবে, মানে শহরের কোলাহল থেকে অনেকটা দূরে। তার সাথে এরকম প্রাকৃতিক সৌন্দর্য তো দেখতেই পেলে, মানে এত সুন্দর জায়গা একটা, মানে টাইম স্পেন্ড করার জন্য তো খুবই ভালো। শহরের কোলাহল, ক্যাচর ম্যাচর গাড়ির, মানে সব থেকে দূরে এত পাখির ডাক, সুন্দর চারিদিকে জঙ্গল আর তার সাথে বরফের পাহাড়। তো এটা হচ্ছে চৌখড়িতে আছি এখন আমরা। এবার এখন বেরোচ্ছি মুন্সিয়ারি যাবো। এখান থেকে মুন্সিয়ারি প্রায় 3-3.5 ঘন্টা লাগে। তো ওখানে ওটা ওই জায়গাটা নাকি আরও সুন্দর। তো চলো আমাদের সাথে, তোমরাও চলো, আর রাস্তায় যেতে যেতে কথা হবে, তোমাদেরকে অনেক ভিডিও দেখাবো। তো লেটস গো। আমরা এখন মুন্সিয়ারি যাওয়ার রাস্তাতে, এখানে একটা ফলস থেকে হঠাৎ করে দাঁড়িয়ে গেলাম। ফলসটা খুব সুন্দর, মানে ছোট্ট ফলস বাট খুবই সুন্দর দেখতে। তো তোমাদেরকেও দেখাই, দাঁড়াও। চকরি থেকে মুন্সিয়ারি যাওয়ার পথে এটা পড়ে, আর এখান থেকে মুন্সিয়ারি মাত্র এত 1 ঘন্টার ডিস্টেন্স। তোমাদেরকে দেখাই, এই হচ্ছে সে ফলসটা। কি ফলসটার নাম? বার্থি। আচ্ছা, বার্থি, এটা হচ্ছে বার্থি ফলস। বার্থি ফলস কি বার্থি ফলস যাই হোক, কিন্তু ফলসটা খুবই সুন্দর, ছোট্ট একটা ফলস। আমরা এখন হচ্ছে মুন্সিয়ারি রাস্তাতে, কিন্তু এখানে প্রচন্ড বরফ পড়ে আছে। তো আমরা এখন এর জন্য ভিডিও করছি এখানে দাঁড়িয়ে, আর মানে পা ডেবে যাচ্ছে, পুরো ফটো তুলছি ভিডিও করছি, প্রচন্ড মজা লাগছে আর কি। মানে এত লাইফে এরকম বরফ, এরকম মানে রাস্তা দিয়ে যেতে যেতে এরকম ফার্স্ট দেখলাম। তোমাদেরকেও দেখাই, দাঁড়াও।
তো আমাদের এই মুন্সিয়ারির পুরো রাস্তাটাই হচ্ছে এরকম বরফে ঢাকা, কি বলো কাকু? হ্যাঁ, আমরা খুব মজাও করলাম বরফে। তো আমরা এখন এখানে মুন্সিয়ারি টাউনে পৌঁছেছি। এটা ছোট্ট একটা শহর, খুব সুন্দর দেখতে শহরটা। তো এখানের ভিউটা খুব সুন্দর, মানে বরফ চারিদিকে টুকরো টুকরো বরফ পড়ে আছে। যেহেতু এখানে লোকাল, এখানে এর জন্য এখানে বেশি খুব একটা বরফ থাকে না, তাই মানে প্রচুর বরফ পড়ে, বাট হ্যাঁ ওরা সরিয়ে সরিয়ে দেয়। তো তোমাদেরকে দেখাই এখান থেকে একদম পঞ্চজলিটা একদম খুব সুন্দর দেখা যায়, পুরো পুরো হিমালয়ান রেঞ্জ দেখা যায়। তোমরা দেখতেই পাচ্ছ এই পঞ্চচণ্ডী সামনেই একদম, আমার মনে হচ্ছে হাত বাড়ালেই ধরা যাবে। এখানে এই হচ্ছে লোকালয়, এখানে দেখো রাস্তা চারিদিকে বরফ পড়ে আছে। এখানে দুদিন আগে খুব বরফ পড়েছিল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য উইকেন্ড ডায়েরিজ। কালকে ভিডিওটা অর্ধেক করা শেষ করে দিয়েছিলাম, তার কারণ আমার ব্যাটারি ডেড হয়ে গেছিলো ফোনে মুন্সিয়ারিতে যাওয়ার পরে। তো মুন্সিয়ারিতে আর বেশি কিছু দেখাতে পারিনি, আর মুন্সিয়ারিতে আমরা বেশিক্ষণ ছিলামও না। তো আমরা চলে এসেছি এখন বিনসারে, আর বিনসার পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে গেছিলো কালকে, আর প্রচণ্ড টায়ার্ডও ছিলাম, তাই জন্য আর ভিডিওটা শেষ করতে পারিনি। তো আজকে বিনসার থেকে আমরা ডাইরেক্ট চলে যাব নয়ডা। তো রাস্তায় যেতে যেতে তোমাদের মানে বিনসারে অ্যাকচুয়ালি এখানটা পুরো হচ্ছে জঙ্গল এরিয়া। তো মানে রাস্তাটাও, যে রাস্তা দিয়ে আমরা যাব সেটাও মানে জঙ্গলের মধ্যে দিয়ে, মানে প্রচুর গাছগাছালি, খুব ভাল লাগে দেখতে সন্ধ্যেবেলা। যেহেতু আমরা আস্তে আস্তে কালকে সন্ধ্যা হয়ে গেছিলো, তাই জন্য আর ভিডিও করতে পারিনি। তো আজকে সকালে চেষ্টা করবো করার। আর আমি এখন যে হোটেলটাতে রয়েছি সেই হোটেলটার নাম হচ্ছে বিনসার ইকো রিসর্ট। তো ইকো রিসর্ট হোটেলটা সত্যিই খুব ভালো, ওদের হসপিটালিটি আর ওদের সমস্ত কিছু খুব ভালো। আর সব থেকে ভালো যেটা হচ্ছে সেটা হচ্ছে হোটেলটার ভিউ, তারা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে হোটেলটার ভিউ বারান্দা থেকে, মানে এটা আমার ব্যালকনি থেকে। চারিদিক এত নিস্তব্ধ, মানে সত্যি খুব ভালো লাগে। যারা নিস্তব্ধতা পছন্দ করো তারা দু তিন দিনের জন্য এখানে এসে টাইম স্পেন্ড করতেই পারো, খুবই ভালো লাগবে। তো দেখতেই পেলে মানে প্রচণ্ড সুন্দর একটা মানে ভিউ বারান্দা থেকে দেখা যায়। তবে হ্যাঁ, এখানে খুব হনুমান আর বাদরের উৎপাত, তো বারান্দার দরজা বেশিক্ষণ খুলে রাখা যায় না।
এনিওয়ে, তো এখন আমরা বেরোচ্ছি আবার নয়ডার উদ্দেশ্যে। আমাদের বেড়ানো কমপ্লিট, খুব মজা হয়েছে, প্রচণ্ড এক্সাইটিং একটা ট্রিপ হয়েছে। হ্যাঁ, একটু হেক্টিক হয়েছে অবশ্যই, কারণ একটা জায়গা থেকে আরেকটা জায়গা ডিস্টেন্স প্রায় 7-8 ঘন্টা পাহাড়ি রাস্তা, সেটা আরও বেড়ে যায়। তো যাই হোক, আবার তোমার সাথে যেতে যেতে কথা হবে, লেটস গো। 3:20 আমরা এখন ব্রেকফাস্টের টেবিলে, অর্ডার দেওয়া হয়ে গেছে, খাবার এখনো আসেনি, অপেক্ষা করছি আমরা। আমরা এখন এসছি হচ্ছে নৈনিতাল লেক দেখতে। এখানে বোটিংও করা হয়। আলাদা